এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমার সঙ্গে টেলিফোনে। সুকান্ত বাবু, আরো একটা ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই হবে, কোন রকমের কোন স্থগিতাদেশ নয় জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সুকান্ত বাবু, দেখুন, প্রথমত আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি। তারপরে আমাদের মনে যে প্রশ্নটা বারবার যাচ্ছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ক্ষমতা থাকলে অ্যারেস্ট করুন, যদি 161 কাউকে অ্যারেস্ট করা যায় কিনা, যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন। আর বলছেন যেখানে যাবে থাকবে সেখানে আমি চলে যাব। কিন্তু অথচ বারবার এই সুপ্রিম কোর্ট করে গিয়ে লক্ষাধিক টাকা খরচ করে দামি দামি লয়ার নিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে, এই ভয়টা কেন আমরা এটা বুঝতে পারছি। উনি তো মুখে বলেন যে কাউকে ভয় পান না, তো সিবিআইডি সামনে গিয়ে এবং যেখানে উনি অভিযুক্ত নন অন্য কেউ অভিযুক্ত, সেই রকম কেসে উনি ভয় যেতে ভয় পাচ্ছেন, যেখানে তো উনি নিজে অভিযুক্ত সেই কেসে ছেড়ে দিন। এই কেসে তো কুন্তল অভিযুক্ত, তার সাথে ওনাকে বসাতে বলেছে, মানে ওনার বিরুদ্ধে এখন ডাইরেক্ট অভিযোগ এখনো আসেনি, সেই কেসেও উনি কেন সামনাসামনি হতে ভয় পাচ্ছেন ইডি সিবিআইয়ের, এটা আমাদেরকে অবাক করছে। ধন্যবাদ সুকান্ত বাবু। যে তথ্য এই মুহূর্তে আসছে যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে না, স্থগিতাদেশ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অমৃতা সিনহার বেঞ্চ জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদে, সিবিআই ইডির জিজ্ঞাসাবাদে কোনো স্থগিতাদেশ নয়। তারপরে ডাকাও হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমরা দেখেছি সিবিআই তাকে তলব করে তাকে 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদও করা হয়। সেই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট কোনো ধরনের কোনো স্থগিতাদেশ দিল না। এই মুহূর্তে সব থেকে বড় খবর, যেখানে কুন্তলের চিঠি মামলায় রেহাই পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র 25 লক্ষ টাকা যে জরিমানা অমৃতা সিনহার বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় নষ্ট করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে সময় নষ্ট করার জন্য যে জরিমানা ধার্য করা হয়েছিল, সেই জরিমানাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি 10ই জুলাই। একই সঙ্গে এই রায়কে স্বাগত জানানোর পাশাপাশি বিরোধীরা যে প্রশ্ন তুলছে, একেবারে সুজন চক্রবর্তী থেকে সুকান্ত মজুমদার, সকলে যে প্রশ্ন তুলছে রিপাবলিক বাংলায়, তিনি যেটা বলছেন তারা যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভয় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তো সব মিটিংয়ে সব সভাতে একটা কথাই বলছেন যে তিনি ফাঁসির মঞ্চে চলে যাবেন, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে তিনি ফাঁসির মঞ্চে যাবেন, তাহলে তিনি কেন জিজ্ঞাসাবাদকে ভয় পাচ্ছেন, এই জিজ্ঞাসাবাদ জুজু কেন দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে বেড়াচ্ছেন তিনি, যেখানে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেও কোনো স্থগিতাদেশ মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ জারি রাখতে পারে ইডি এবং সিবিআই। সুপ্রিম কোর্টের এমনই আজকে পর্যবেক্ষণ। আরও একবার আপনাদের মনে করাতে চাইব যে এই মামলার যে ঘটনা প্রবাহ কি হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি এবং সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে বারবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ, তিনি অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে, সেই সংক্রান্ত একটি চিঠিও দিয়েছিলেন তিনি। সেই মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শোনেন এবং সেই মামলায় প্রয়োজনে ইডি সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে এমনটা জানান বিচারপতি। মামলা যায় সুপ্রিম কোর্টে, মামলার বেঞ্চ বদল হয় হাইকোর্টে, সেই মামলা সরে যায় অমৃতা সিনহার বেঞ্চে। সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি এবং সিবিআই, সঙ্গে অভিষেক এবং কুন্তলকে 25 লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় যান, তিনি ডিভিশন বেঞ্চে যান। ডিভিশন বেঞ্চে মামলার দ্রুত শুনানিতে রাজি হয়নি বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, সেখানে দ্রুত শুনানিতে রাজি হয়নি। মামলা ফিরে যায় প্রধান বিচারপতি বেঞ্চে, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে যায় সেই মামলা, এবং প্রধান বিচারপতির বেঞ্চও জরুরি ভিত্তিতে সেই মামলার আবেদনের শুনানিতে রাজি হয়নি। এবার পথ একটাই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়া। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টেও শেষ পর্যন্ত মিলল না তার এই রক্ষা কবচ ইডি এবং সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে। তাকে জিজ্ঞাসাবাদ চালাতে পারে ইডি এবং সিবিআই এমনটা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে অমৃতা সিনহার বেঞ্চে যে 25 লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছিল, জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই জরিমানাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি 10ই জুলাই, এবং সেই মামলাতে আপাতত একটা ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে, যেখানে বিরোধীরা প্রশ্ন তুলছে। একই সঙ্গে এই রায়কে স্বাগত জানানোর পাশাপাশি তাদের প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়টা কিসের পাচ্ছেন, ইডি সিবিআই জুজু দেখছেন কিসের জন্য, কিসের ভয়, জিজ্ঞাসাবাদ জুজু কেন। তিনি তো সব মিটিংয়ে মিছিলে সব জায়গাতেই বলছেন যে এই মামলাতে তাকে যদি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেগুলো প্রমাণিত হলে তিনি ফাঁসির মঞ্চে যাবেন, তাহলে ভয় কিসের।